রমজান মাস কোরআনময় মাস, এই কোরআনময় মাসে আপনি কিভাবে কোরআন চর্চা করবেন আমি একটা এক্সাম্পল দিচ্ছি। ভাই মনে করেন আপনি আল কোরআন বিশুদ্ধ করে তেলাওয়াত করতে জানেন না, আপনার জন্য এই মাসের টার্গেট হচ্ছে আপনি এই মাসে কোরআন তেলাওয়াত করা শিখবেন, এতটুকু। মনে করেন আপনি কোরআন তেলাওয়াত করতে জানেন, আপনার জন্য টার্গেট হচ্ছে এই মাসে আপনি পুরো কোরআন একবার খতম দিবেন, প্রত্যেক দিন এক পারা করে পড়বেন। মনে করেন আপনি কোরআনের হাফেজ, তাহলে আপনার টার্গেট হচ্ছে এই মাসে আপনি আল কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত হিফজটা চর্চা করবেন। এক একজনের দায়িত্ব এক এক রকম। মনে করেন আপনি কোরআনের হাফেজ, আরবি ভাষা বোঝেন মাশাআল্লাহ, আরবি ব্যাকরণ বোঝেন, কোরআন তিলাওয়াত করতে জানেন আলহামদুলিল্লাহ, এখন এই মাসে আপনার দায়িত্ব হচ্ছে আপনি কোরআনের ভিতরে ঢুকবেন, ঢুকে অর্থগুলো গবেষণা করবেন। এক এক মানুষের সেকশন এক এক রকম, এবং যারা স্কলার বিজ্ঞ আলেম তারা কোরআন থেকে গবেষণা করে এই মাসে নতুন নতুন দার্স মানুষকে দিবে, কোরআন মানুষকে শেখাবে কীরকম করে। ফর এক্সাম্পল মনে করেন আপনি কোরআন খুলেছেন, এখানে একটা সুরা বের হলো সুরাতুল লোকমান, কি নাম? সুরা লোকমান। আপনি পড়া শুরু করলে সুরা লোকমান মাক্কি সুরা না মাদানী সুরা? সুরা লোকমানের আয়াত সংখ্যা কত? সুরা লোকমানের মেইন পয়েন্টসগুলো কী কী? তাফসীর আপনার বাসায় থাকবে, যেটা আপনি বেশি পছন্দ করেন, মারিফুল কোরআন হোক, ইবনে কাসির হোক বা জালালাইন হোক, যেটা আপনার কাছে বেস্ট মনে হয় খুলবেন, নোট আউট করবেন, খাতা নেবেন, খাতা কলম নেবেন, সুরা লোকমান মাক্কি সুরা না মাদানী সুরা লিখবেন, আয়াত সংখ্যা কত, রুকু সংখ্যা কত, এই সুরার মূল পয়েন্টসগুলো কী কী, আয়াত নাম্বার এক কী বলেছেন আল্লাহ পাক, পড়ছেন লিখছেন, পড়ছেন লিখছেন। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, আমি আপনাকে শেখাচ্ছি কীভাবে আপনি স্টাডি করতে পারেন। মনে করেন আপনি চলে আসলেন 12 নম্বর আয়াতে, এসে দেখলেন আল্লাহ পাক বলছেন একটা একটা প্রসঙ্গে বলছেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা আনিশকুরু লিল্লাহ ওয়ামান ইয়াশকুরু ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গনিউন হামিদ, একটা আয়াত 12 নম্বর আয়াত। এবার আপনি এখানে দেখছেন ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা, আল্লাহ পাক বলছেন নিশ্চয়ই আমি লোকমানকে হিকমত দিয়েছি, প্রজ্ঞা দিয়েছি। আপনার পয়েন্ট কি লোকমানকে? 2 নম্বর পয়েন্ট হিকমা, প্রজ্ঞা কি? বুঝতে পারছেন কিভাবে স্টাডি করবেন লোকমানকে? ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা, আমি লোকমান আলাইহিস সালামকে হিকমা দিয়েছি। অনেকে বলেন তিনি নবী ছিলেন, আবার অনেকে বলেন তিনি নবী ছিলেন না, তিনি একজন আল্লাহর ওলি ছিলেন। প্রসঙ্গ যেটাই হোক, আল্লাহ বলছেন তাকে আমি হিকমা দিয়েছি, প্রজ্ঞা দিয়েছি। হিকমা কি জিনিস? হিকমা কি? দূরদর্শিতা, প্রজ্ঞা, বিচক্ষণতা, প্রচণ্ড গভীর জ্ঞান দিয়েছি, ওই খিদর আলাইহিস সালামের মতো দূরদর্শিতা সম্পন্ন। নৌকা ফুটা করছি কেন? পিছনে জলদস্যু আছে তাই। বাচ্চাকে হত্যা করছি কেন? এই বাচ্চা বড় হলে কাফের হয়ে যাবে এজন্যে। এই দেয়াল নির্মাণ করলাম কেন? দেয়ালের নিচে এতিম বাচ্চার সম্পত্তি আছে, এই যে প্রজ্ঞা, দূরদর্শিতা। মুসা আলাইহিস সালাম বুঝতে পারছেন না কেন নৌকা ফুটা করছেন, কেন আপনি বাচ্চাকে হত্যা করলেন, কেন দেয়াল নির্মাণ করলেন। মুসা আলাইহিস সালামও কিন্তু একজন নবী। খিদির আলাইহিস সালামকে আল্লাহ পাক বলেছেন আল্লামনাহু মিন লাদুন্না ইলমা, আমার পক্ষ থেকে ওকে জ্ঞান শিক্ষা দিয়েছে, সুবহানাল্লাহ। লোকমান আলাইহিস সালামকে আল্লাহ পাক হিকমা দিয়েছেন, প্রজ্ঞা। এই যে আপনি পড়াশোনা করছেন, লোকমান আলাইহিস সালাম কে? তিনি ছিলেন একজন হাবাসি, হাবাসি মানে আফ্রিকার মানুষ, কালো মানুষ। তিনজন ব্যক্তির জন্য জান্নাতে বড় মর্যাদা আছে, একজন বেলাল রাদিয়াল্লাহু আনহু কালো মানুষ, একজন লোকমান এই যে হাকিম আলাইহিস সালাম, আর একজন হচ্ছেন বাচ্চা নাজাশি আবিসিনিয়ার বাচ্চা। এই তিনজনের জন্য জান্নাতে বড় মর্যাদা আছে। লোকমান আলাইহিস সালাম আফ্রিকার একজন মানুষ, ইথিওপিয়া ইরিট্রিয়ার মানুষ, একজন বিজ্ঞ মানুষ, নবী ছিলেন না বলেই বেশি কথা এসেছে, আর তাকে আল্লাহ আবার প্রজ্ঞা দিয়েছিলেন, প্রজ্ঞা মানে হিকমা। এরপর আল্লাহ কি বলেছেন? আনিশকুরুল্লাহ, তুমি আমার শুকরিয়া আদায় করো। একজন প্রজ্ঞাবান মানুষের দায়িত্ব আল্লাহ শুকরিয়া আদায় করা। আল্লাহ অন্য সুরায় বলেছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, তোমরা আমার শুকরিয়া আদায় করলে আমি নিয়ামত কি করব বাড়িয়ে দিই। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, কুফরি করলে জেনে রেখো আমার আযাব বড় কঠিন। একটা আয়াত থেকে আপনি অনেকগুলো মেসেজ পাচ্ছেন, লোকমান আলাইহিস সালাম কে ছিলেন, তাকে আল্লাহ কি দিয়েছিলেন, তিনি কোথাকার মানুষ ছিলেন, তাকে আল্লাহ কি বলেছেন শুকরিয়া আদায় করতে বলেছেন, আমিও শুকরিয়া আদায় করবো ইনশাআল্লাহ, বলবো আলহামদুলিল্লাহ। এবং আল্লাহ বলছেন যে ব্যক্তি শুকরিয়া আদায় করে সে নিজের জন্যই করে, কেউ যদি কুফরি করে আল্লাহর কিচ্ছু যায় আসে না। একটা শিক্ষা পেলেন, এভাবে আয়াত বা আয়াত স্টাডি করবেন। তারপরে সামনে যান, লোকমান আলাইহিস সালাম বলছেন
একটু অপেক্ষা করে আমি শেষ করছি। লোকমান আলী ইসলাম বলছেন, ওয়াইজ ক্বালা লুকমানুল ইবনে, যখন লোকমান আলী ইসলাম তার সন্তানকে বলছেন, কি বলছেন, ইয়া বুনাই, হে আমার সন্তান। আমরাও তো বাচ্চাদেরকে অনেক কথা বলি, বলি না বাবা জীবনে বড় হতে হবে, বাবা জীবনে প্রতিষ্ঠিত হতে হবে, বাবা বুড়া বয়সে আমাকে দেখতে হবে, তাই না, বাবা একটা বাড়ি করতে হবে, একটা গাড়ি করতে হবে, নিজের ভাই দাঁড়াতে হবে। আমরা বাচ্চাকে কি বলি, এগুলো বলি না, বাবা স্কুলে যেতে হবে, পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াতে হবে, এগুলো বলি না। লোকমান আলী ইসলামকে আল্লাহ পাক বলছেন বিজ্ঞ প্রজ্ঞাবান মানুষ, তিনি কি বলছেন, আল্লাহর ওলি, তিনি কি বলছেন, তিনি বলছেন ইয়া বুনাই, হে আমার সন্তান, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে শিরিক করো না বাবা, ইন্ন শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয় শিরিক হচ্ছে বড় জুলুম। সন্তানকে কি শেখাবেন, এখান থেকে শেখেন শিরিক কি, শিরিক কত প্রকার, কি কি আপনাকে পড়তে হবে। এখন তিন প্রকার, কয় প্রকার, তিন প্রকার, বিশ্বাসে শিরক হয়, কথায় শিরক হয়, কাজে শিরক হয়, সহজ কথা। যেমন আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ আছে মনে করলে শিরক, আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করলে শিরক, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে দোয়া করলে শিরক, আল্লাহ ছাড়া অন্য কারো বিধানকে আল্লাহর বিধানের মর্যাদা দিলে শিরক, তাকদীরকে অস্বীকার করলে শিরক, আল্লাহর হালালকে হারাম করলে শিরক, আল্লাহর হারামকে হালাল করে নিলে শিরক, আল্লাহ ছাড়া অন্য কারো নামে নজর মানত করলে শিরক হয়, আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করলে শিরক হয়, আল্লাহ ছাড়া অন্য কারো নামে জবাই করলে শিরক হয়, আল্লাহকে অস্বীকার করলে শিরক হয়, বিগ ব্যাং থেকেই মহাবিশ্ব সৃষ্টি হয়েছে এরকম আকীদা পোষণ করলে শিরক হয়, কত শিরক হয়, শিরকের কত ক্যাটাগরিজ আছে। পড়েন, সন্তানকে বলছেন শিরক করো না বাবা, শিরক সবচেয়ে বড় জুলুম, যত জুলুম আছে পৃথিবীতে এর সবচেয়ে বড় জুলুম শিরক। আবার সামনে যান, এই যে মেসেজ পাচ্ছেন লিখেন, খাতার মধ্যে লিখেন এগুলো, তারপরে সামনে যান, পরের আয়াতে যান, তিনি বলছেন ইয়া বুনাই লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লা যুলমুন আযীম ওয়া ওয়াসাইনা লি ইনসানা বিওয়ালিদাইহি হুসনা, নিজের পিতা মাতার সাথে ভালো আচরণ করো, নিজের পিতা মাতার সাথে ভালো ব্যবহার করো, পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে রেখে এসো না, পিতা মাতার সাথে ভালো আচরণ করো। যে ব্যক্তি পিতা মাতাকে পেয়েছে তাদের সেবা যত্ন করে জান্নাত লাভ করতে পারে নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই ব্যক্তির জন্য ধ্বংস, লানত। নিজের পিতা মাতার সাথে ভালো আচরণ করো, ওয়া ওয়াসাইনা লি ইনসানা বিওয়ালিদাইহি হুসনা, কি করেছেন তারা আমাদের জন্য, হামালাতু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহন, তার মা তাকে কষ্টের পর কষ্ট সহ্য করে গর্ভধারণ করেছে। একটা দিন গর্ভধারণের কষ্টকে আমরা শোধ করতে পারবো, কেউ পারবে, পিঠের চামড়া তুলে পাপোশ বানালে মায়ের ঋণ শোধ হবে, ওয়াফিসালুহু ফি আয়নাইন, শুধু তাই নয়, দুই বছর কয়েক মাস দুধও পান করিয়েছে, দুই বছরের বেশি দুধও পান করিয়েছে, এই মায়ের এক ফোঁটা দুধের দাম কেউ শোধ করতে পারবে, তখন আমার কোনো বোধ শক্তি ছিল, খালি কাঁদতাম ক্ষুধা লাগলে, মা বুঝে ফেলতো যে আমার ক্ষুধা লেগেছে, মায়ের মূল্য কে দিবে, যাদের মা নাই তারা জানে মায়ের মর্যাদা কেমন, তাই না, যাদের মা নাই তারা জানে মা কি জিনিস। প্রিয় ভাইয়েরা, বাবা মার সাথে কখনো খারাপ ব্যবহার করতে যায় না, আপনাকে মারুক কাটুক যাই করুক সম্পত্তি থেকে বঞ্চিত করলেও আপনি খারাপ ব্যবহার করতে যায় না। আর এখন শেষ জামানা চলছে, মানুষ বাপকে হত্যা করে, মানুষ মাকে হত্যা করে, দেখেন না, মানুষ ভাইকে হত্যা করে, বোনকে হত্যা করে, প্রতিবেশী প্রতিবেশীকে হত্যা করে, ভাই ভাইকে হত্যা করে, আখিরুল জামান, আর কোন সাইনের জন্য অপেক্ষা করছেন, আর কোন নিদর্শনের জন্য অপেক্ষা করছেন। অফিসালুহু ফি আয়মাইন আনিশকুরু লি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির, আমার আল্লাহ বলছেন আমার শুকরিয়া আদায় করো, তোমার পিতামাতার শুকরিয়া আদায় করো, আর মনে রেখো আমার কাছেই ফিরে আসতে হবে। তবে জেনে রেখো, তারপরের আয়াতে এগুলো নোট করবেন, তারপরের আয়াতে লেখা আছে আল্লাহ পাক বলেছেন ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতিউহুমা, তোমার এই পিতামাতাও যদি তোমাকে আমার সাথে শিরিক করতে বলে তাহলে কশ্চিন কালেও তাদের কথা শুনো না। এবার বুঝলে আল্লাহর মর্যাদা কোথায়, শিরিক কি জিনিস, যদি এই পিতা মাতাও তোমাকে শিরিক করতে বলে তাদের কথা শুনো না। তবে ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, এই দুনিয়াতে তাদের সাথে ভালো আচরণ করো, ভালো আচরণ, হক আদায় করো, অমুসলিম হলেও হক আদায় করো। আনিশকুরুলি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতিউহুমা ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, আল্লাহ বলেন ওয়াত্তাবি' সাবীলা মান আনাবা ইলাই, যে রাস্তাটা আমার দিকে আসে, যেই পথ আমার পর্যন্ত পৌঁছায় সেই পথ ফলো করো। এটা কোন পথ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ, তাই নয় কি, যে পথ
আমার পর্যন্ত আসে সেই পথ অনুসরণ করো, সেটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। এরপর আল্লাহ আরও বলেছেন আকিমিসসালাহ, হে আমার সন্তান, লোকমান আলাইহিস সালাম নসিহত করছেন, হে আমার সন্তান আকিমিসসালাহ, সালাত কায়েম করো। বাবা, আমরা বাচ্চাকে কি বলে, বাবা এই কার্টুন দেখো, বাবা চকলেট খাও, বাবা এই যে আমরা ছোটো ছোটো গাড়ি কিনে চালাও, মাঠে খেলো। কে বলছেন? লোকমান হাকিম, তিনি বলছেন আকিমিসসালাহ, সালাত কায়েম করো বাবা, ওয়াআমুর বিল মারুফ, এবং মানুষকে সৎ কাজের আদেশ করবে, ভালো ভালো কথা বলবে, নামাজ পড়তে বলবে, রোজা রাখতে বলবে, হজ যাকাতের কথা বলবে, ইসলামের সৌন্দর্যের কথা বলবে, মানুষকে ভালো ভালো কথা বলবে। একই সাথে ওয়ানহানিল মুনকার, এবং অসৎ কাজের নিষেধ করো। শুধু সুশ্রী মার্কা দাওয়াত দিও না মানুষকে, যেগুলো দাওয়াত দিলে কোনো সমস্যা নাই সেগুলোই বলে বেড়ায়ও না, অসৎ কাজের নিষেধও করো। শুধু বলো না নামাজই পড়তে হবে, এটাও বলো যে সুদ ছাড়তে হবে। শুধু বলো না রমজানে রোজা রাখতে, এটাও বলো যে ঘুষ ছাড়তে হবে। শুধু বলো না যে দান সাদাকা করেন, এটাও বলো যে জেনা করো না, মদ খেও না, দুর্নীতি করো না, আল্লাহর আল্লাহর জমিন আল্লাহ দিনটা প্রতিষ্ঠা করো। অসৎ কাজে নিষেধ করো, ওয়াসবির আলা মা আসাবাক, যখন অসৎ কাজে নিষেধ করবে তখন অনেক বাধা বিপত্তি আসবে, ওই সময় সবর করো, ওয়াসবির আলা মা আসাবাক, এরপর সবর করো। কারণ যখন তুমি সৎ কাজের আদেশ করবে তখন মানুষ তোমাকে কিছু বলবে না, যখন এর সাথে অসৎ কাজে নিষেধ শুরু করবে তখন তোমার উপর বাধা আসবে, জুলুম আসবে, নির্যাতন আসবে, শারীরিক নির্যাতন আসবে, মানসিক আসবে, পারিবারিক আসবে, সামাজিক আসবে, বহুত নির্যাতন আসবে। তখন ওয়াসবির আলা মা আসাবাক, সবর করো, যা আসছে এর উপর সবর করো। ইন্না যালিকা মিন আজমিল উমুর, এই সবরটা খুব কঠিন, এটাই সবচেয়ে বড় লেভেলের ইবাদত, সবচেয়ে কঠিন এটা। আল্লাহ পাক তার ভাষা আরো বলেছেন ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, এগুলো নোট করলেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, মানুষের দিক থেকে অহংকারের ভরে মুখটা ফিরিয়ে নিও না, দেখেন না, অহংকারের মতো মুখটা ফিরিয়ে নিও না, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, আর জমিনের বুকে বুক ফুলিয়ে দম্ভ ভরে চলাফেরা করো। সূরা বানী ইসরা আল্লাহ পাক বলেছেন ওয়ালা তুস ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লা তাখরিকুল আরদা ওয়ালা তাবলুগাল জিবালা তুলা, হে মানুষ জমিনের বুকে দম্ভ ভরে চলো না, কারণ তুমি এই জমিনকে ধসিয়ে দিতে পারবে না আর তুমি পাহাড়ের উচ্চতায় পৌঁছাতে পারবে না। সুবহানাল্লাহ, কি ভাষা, মানুষের মনে আঘাত করার মতো ভাষা, আল্লাহ ছাড়া এমন করে কে কথা বলতে পারেন। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, জমিনে জমিনে দম্ভ ভরে চলো না, ইন্নাকা লান তাখরিকুল আরদ, তুমি জমিনকে ধসিয়ে দিতে পারবে না, ওয়ালান তাবলুগাল জিবালা তুলা, পাহাড়ের উচ্চতায় পৌঁছাতে পারবে না। আপনারা পাহাড় এলাকায় মানুষ না, উঠতে কত কষ্ট হয় না, তুমি পাহাড়ের উচ্চতায় পৌঁছতে পারবে না। একজন অহংকারী মানুষকে তার এক্সাম্পলটা এমন, সে মনে করে আমি পাহাড়ের উচ্চতায় পৌঁছে গেছি, কিন্তু নিচ থেকে যে মানুষরা আছে, জমিনের মানুষরা ওকে খুব ক্ষুদ্র দেখতে পায়, কথা বুঝতে পারছেন, ওকে খুব ক্ষুদ্র দেখা যায় উপরে, কিন্তু ও মনে করে আমি অনেক উচ্চতায় চলে গেছি। বলে আতামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহ লা ইউহিব্বু কুল্লা মুখতারিন ফখুর, আল্লাহ রাব্বুল আলামিন অহংকারী উদ্ধত মানুষকে ভালোবাসেন না। শেষ করেছেন আরেকটা নসিহত করে, ওয়াকসিদ ফি মাশইক ওয়াকদুদ মিন সাউতিক, সব সময় বাবা সব সময় মধ্যম পন্থা অবলম্বন করো, শৈথিল্যতাবাদী হয়ও না, গোলালু মার্কা হয়ও না, লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছি বাস জান্নাতে চলে যাব এরকম হয়ও না, মধ্যম পন্থায় থাকো, আবার চরমপন্থীও হয়ও না, পান থেকে চুন ঠসতে একদম মানুষকে মেরে কেটে একাকার করে ফেলাবা এগুলো করতে যাও না, মধ্যম পন্থা থাকো, টাকা এসেছে একদম কিপটা হয়ে যাও না, কৃপণ হয়ে যাও না, আবার অপচয় করো না, মধ্যম পন্থা থাকো, প্রতিটা ক্ষেত্রে মধ্যমপন্থী হও। ওয়াকদুদ মিন সাউতিক, তোমার গলার স্বর নিচু করো, অনেক জোরে জোরে চিল্লা ফাল্লা করে কথাবার্তা বলো না, কথা কি বুঝতে পারছেন, চিল্লা চিল্লি করে কথা বলো না। ইন্না আনকারাল আসওয়াতি লা সাউতুল হামির, নিশ্চয়ই সবচাইতে নিকৃষ্ট গলার আওয়াজ হচ্ছে গাধার গলার আওয়াজ, আর গাধা অনেক জোরে চিৎকার করে। কি চমৎকার নসিহত করছেন বাবা তার সন্তানকে, মাত্র আমি আপনাকে সাতটা আয়াত শোনালাম, বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ, এই আটটা আয়াত শোনালাম, আটটা আয়াত আপনি নিয়ে বসেন, একটা একটা করে আয়াত পড়েন, পয়েন্ট আউট করেন, নোট করেন, লোকমানকে হিকমা কি জিনিস, হিকমত আসলে কি করতে হবে, আল্লাহ শুকরিয়া আদায় করলে কি হয়, না করলে কি হয়, শিরিক কি, পিতামাতার খেদমত করতে হবে, তারা যদি শিরক করতে বলে আমি মানব না,
তাদের সাথে ভালো আচরণ করব, সলাৎ কায়েম করতে হবে, সৎ কাজের আদেশ করতে হবে, অসৎ কাজে নিষেধ করতে হবে, সবর করতে হবে, গলার স্বর নিচু রাখতে হবে, মধ্যম পন্থা অবলম্বন করতে হবে, কতগুলো নসিহত পেলাম। এইভাবে রমাদান মাসে কোরআন পড়বেন, ওয়াদা করেন পারবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমার মনে হয় আর কিছু বলার আমার দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই রমাজানে সবগুলো রোজা সবগুলো সওম আদায় করার মতো করার তৌফিক দান করুন, এবং বেশি বেশি দান সাদাকা করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি মানুষকে ইফতার করানোর তৌফিক দান করুন। রমজান মাসে দুনিয়ামুখী হওয়া থেকে আল্লাহ পাক আমাদেরকে আখিরাতমুখী করুন। আল্লাহ পাক তারাবির সালাত আমাদেরকে জামাতে পড়ার তৌফিক দান করুন। কোরআন এই মাসে খতম করার তৌফিক দান করুন। কোরআন বুঝে পড়ার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের মা বোনদেরকে এই মাসে খাস পর্দায় রাখুন, সারা বছর পর্দায় রাখুন। এই মাসে আল্লাহ পাক যুবক ভাইদেরকে নামাজি বানিয়ে দিন, সারা বছর নামাজি রাখুন। আল্লাহ পাক আমাদেরকে এই মাসে যাবতীয় পাপ ছেড়ে দেওয়ার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসের ওসিলায় আল্লাহ পাক আমাদের সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দিন, আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম বিল আয়াতিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন বাররাউফুর রহীম।